এমনই এক মালগাড়ির আওয়াজে সকালের ঘুম ভাঙল। ব্যাকআপের জন্য প্রস্তুত হলাম। চেক আউট করে আজ আমাদের বেরোতে হবে বোরা কেভ হয়ে ভাইজাগ পৌঁছানোর জন্য। তবে তার আগে আপনাদের নিয়ে যেতে চাই গতকাল সন্ধে হয়ে যাওয়ার জন্য বাকি থাকা রানা জিলেদা ওয়াটারফলসে। যাওয়ার আগে আবার আপনাদের কাছে অনুরোধ, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর সময়ে সময়ে আপডেট পেতে পাশের বেল আইকনটিতে কিন্তু ক্লিক করতে ভুলবেন না। চলুন যাওয়া যাক রানা জিলেদা ওয়াটারফলস। যেতে যেতেই বলে রাখি, চেক আউট করার আগে হোটেলের রেস্টুরেন্টে এমনকি আশেপাশে বেশ কয়েকটি দোকানে চা বা কফি কিছুই পাইনি। অনেক খুঁজে 1 কিলোমিটার দূরের একটি দোকানে শেষ পর্যন্ত চা পাওয়া গিয়েছিল। যাত্রাপথের দুপাশের প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে তা ক্যামেরা বন্দি করতে থাকলাম। এইভাবে এক সময় পৌঁছে গেলাম রানা জিলেদা ওয়াটারফলস। আকারে ছোট হলেও পাহাড়ি ঝর্নার রূপটি মন্দ নয়। ঝর্ণা দর্শন সেরে ফেরার পথে একটি টিপিক্যাল আদিবাসী গ্রামও নজরে পড়ল। ভাষা সমস্যার জন্য বুঝতে পারছিলাম না পরের গন্তব্য কোথায়। অটোওয়ালা তার নিজের প্রয়োজনে এক জায়গায় গাড়ি দাঁড় করালে রাস্তার ধারে একটি খাবারের দোকানে সাদা গোল পিং পং বলের সাইজের এক ধরনের খাবার দেখে লোভ সামলাতে পারলাম না। জিজ্ঞেস করে জানলাম খাবারটির নাম বোন্ডা। খেয়ে কি দিয়ে তৈরি বুঝতে পারলাম না, কিন্তু খেতে অপূর্ব লাগলো। খাওয়ার পর আবার শুরু হলো যাত্রা। কিছুক্ষণ পরেই রাস্তার দুধারে নজরে এলো মৌ বাক্সের মাধ্যমে মৌমাছি পালন এবং সেগুলিতে উৎপন্ন মধু বিক্রিও হচ্ছিল। এইভাবে আরো ঘন্টাখানেক পথ অতিক্রম করে আমাদের অটো দাঁড়ালো একটি কফি বাগান। কফি বাগানের ঢোকার মুখে বাম্বু চিকেন তৈরিও দেখে নেওয়া গেল। তারপরে ঢুকলাম কফি বাগানে, দেখলাম পাহাড়ি ঢালু জমিতে কফির গাছ লাগানো হয়েছে, গাছের সবুজ ফলও নজরে এলো। স্থানীয় এক দোকানদার যুবক হিন্দি বুঝতে পারছিল। তার কাছ থেকে জানলাম ডিসেম্বর নাগাদ ফলগুলি পাকবে এবং এর বীজ থেকেই তৈরি হবে কফি। সেই দোকানির কাছ থেকে কফির গোটা দানা এবং গুঁড়ো কফিও কিছুটা কিনলাম। এছাড়াও গরম কফির স্বাদ নিলাম। তবে কফি প্রেমী না হওয়ায় আরাকু কফির আলাদা কোনো স্বাদ আছে কিনা সেটা ঠিক পরিষ্কার হল না।
কফি বাগান দর্শন সাঙ্গ করে আবার অটোযাত্রা শুরু হল। অটোর আওয়াজ শুনে এবং রাস্তার উপর দিয়ে বয়ে যাওয়া ভাসমান মেঘকণা দেখে বুঝলাম আমরা আরো উপরে উঠছি। ঘণ্টাখানেক পরে গাড়ি দাঁড়ালো গালিকোন্ডা ভিউপয়েন্টে। এই গালিকোন্ডা সমুদ্রপৃষ্ঠ থেকে 1680 মিটার উঁচুতে অবস্থিত এবং পূর্বঘাট পর্বতমালার দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ। এখানকার ভিউপয়েন্ট থেকে সবুজে ঘেরা পূর্বঘাট পর্বতমালার বিপুল সৌন্দর্য আপনি উপভোগ করতে পারবেন। এখানে ছবি তোলার জন্য ক্যামেরাম্যানও পেয়ে যাবেন, যারা কয়েক মিনিটের মধ্যেই আপনার ছবি রেডি করে দেবে। ছবি তোলা পর্ব শেষ করে বোরাকেদের উদ্দেশ্যে রওনা দিলাম। এবার আমরা পৌঁছলাম এই যাত্রার মূল আকর্ষণ বোরাকে। এখানে ঢুকতে হলে খরচের তালিকাটা একবার দেখে নিন। ভিতরে ঢুকে উপর থেকে গভীরতা আন্দাজ করা যাচ্ছিল না। সিঁড়ি বেয়ে ধীরে ধীরে নামতে থাকলাম। কিছুটা নেমে দেখলাম পুরো বিশাল গুহাটি সুন্দর আলোকসজ্জায় সজ্জিত করা আছে। কিছু কিছু জায়গায় বিভিন্ন আকারের পাথর ঝুলন্ত অবস্থায় আছে। পাথরের গা বেয়ে চুইয়ে আসা জলের সঙ্গে বিক্রিয়ায় পাথর ক্ষয়ে গিয়ে এমনটা হয়েছে। বিজ্ঞানের পরিভাষায় এগুলিকে বলা হয় স্ট্যালাকটাইটস। আর নিচ থেকে বিভিন্ন আকৃতির যে পাথরগুলি দেখতে পাচ্ছেন, অর্থাৎ গুহার মেঝেতে যে পাথরগুলি দেখতে পাচ্ছেন, এগুলিকে বিজ্ঞানের পরিভাষায় বলা যায় স্ট্যালাগমাইট। নামতে নামতে একসময় ইস্ট কোস্ট রেলের তরফ থেকে বসানো একটি ফলক থেকে জানা গেল আমরা 78 ফুট নিচে নেমে এসেছি। এখান থেকে 178 ফুট উপরে আছে ওট্টা ভালাসা কিরান্ডুরু রেলপথ, অর্থাৎ গুহার ছাদ থেকে 100 ফুট উপরে আছে ওট্টা ভালাসা কিরান্ডুরু রেলপথটি। পুরো গুহাটি ঘুরে দেখতে হলে আপনাকে ঘণ্টাখানেক সময় ব্যয় করতেই হবে। গুহার কোনো কোনো জায়গায় এতটাই সংকীর্ণ যে আপনাকে মাথা নিচু করে কোনো রকমে একজন একজন করে যেতে হবে। গুহা প্রবেশ বা প্রস্থানের সময় আপনার সঙ্গে রাখা হাত ব্যাগ বা খাবার দাবার অত্যন্ত সাবধানে রাখবেন, কারণ এখানে বানরের উৎপাত যথেষ্ট, তাই তাদের দ্বারা আপনার খাবার ছিনতাই হয়ে যাওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে।
বিশ্বাস হচ্ছে না? দেখুন, বোরা কেপ থেকে বেরিয়ে লাঞ্চ সেরে নিলাম। এখানের হোটেলের নাম এবং খাবারের মেনু বাংলায় লেখা দেখে বেশ অবাক হলাম। যে খাবারগুলি খেলাম তার নাম ও দাম একটু দেখে নিন। খাওয়া দাওয়ার পর অটোওয়ালা আমাদের বাস রাস্তায় নামিয়ে দিল। ভেবেছিলাম বোরা কেপ থেকে ভাইজাগ যাওয়ার লাক্সারি বাস ছাড়বে, তাই আশা ছিল এমনই একটি বাসে আমরা উঠে বসতে পারব এবং সেভাবেই ভাইজাগ পৌঁছানো যাবে। কিন্তু ভাষাগত সমস্যার দরুন তাকে বোঝাতে পারলাম না যে এমন কথা ছিল না। অগত্যা বাসের জন্য অপেক্ষা করতে লাগলাম। প্রায় আধ ঘন্টা দাঁড়িয়ে অন্ধ্রপ্রদেশ ট্রান্সপোর্টের একটি ঝরঝরে বাস এল। অপছন্দ হলেও তাতেই উঠে পড়তে হলো। বসার আসন না পেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে 3.5 ঘন্টা পরে ভাইজাগ পৌঁছলাম। ভাইজাগ নেমে এক অটোওয়ালাকে হোটেলের নাম বলতে 50 টাকা ভাড়া চাইল। মানসিক ও শারীরিক ধকলের দরুন কোন রকম বার্গেনিং না করে তাতেই রাজি হয়ে হোটেলে পৌঁছলাম। হোটেলের কিছু ছবি আপনাদের জন্য দিলাম। রুম থেকে ফ্রেশ হয়ে রিসেপশনে থাকা ভদ্রলোককে হিন্দিতে হায়দ্রাবাদি বিরিয়ানির খোঁজ করলাম। আমাদের বিস্মিত করে তিনি ঝরঝরে বাংলায় জানালেন অর্ডার দিলে রুমে পৌঁছে দেবেন। কিছুক্ষণ পরে রুমে বিরিয়ানি এসে গেল। খেতে বসলাম। দাম স্ক্রিনে দেখতে পাচ্ছেন। কলকাতা থেকেই প্ল্যান করা ছিল হায়দ্রাবাদি বিরিয়ানির স্বাদ নেওয়ার, কিন্তু প্রথমেই ছন্দপতন, বিরিয়ানিতে আলু পেলাম না। বদলে আলাদা করে দেয়া ছিল সাম্বার ও রায়তা। স্বনামধন্য হায়দ্রাবাদি বিরিয়ানির স্বাদ কিন্তু একদমই পছন্দ হলো না। অত্যন্ত ঝাল এই বিরিয়ানির স্বাদ আলু দেওয়া কলকাতার বিরিয়ানির ধারে কাছেও যায় না। এইভাবেই অতিবাহিত হলো ভাইজাগে আমাদের প্রথম রাত। পরের দিনের সকাল চা দিয়েই শুরু হলো। ব্রেকফাস্ট সারলাম 20 টাকা প্লেটের ধোসা দিয়ে, যেটা বাজেটে কুলোনো অত্যন্ত ভালো টিফিন। তবে মনে রাখবেন, লাঞ্চ বা ডিনারে কলকাতার মতো এখানে ধোসা বা ইডলি পাবেন না। টিফিন সেরে পৌঁছলাম রামকৃষ্ণ বীচে। আমাদের হোটেল থেকে রামকৃষ্ণ বীচ প্রায় 3 কিলোমিটার দূরে, তাই সি বিচ যাওয়ার জন্য গাড়ি করতে হলে অবশ্যই উবের করবেন, কারণ অটোতে 100 টাকা ভাড়া চাইছিল। দরাদরিতে তা শেষ পর্যন্ত 80 টাকায় নেমেছিল বটে, কিন্তু উবেরে সেটাই 50 টাকার ভাড়ায় দেখাচ্ছিল। আর একা থাকলে উবেরে বাইক ভাড়া করতে পারেন, সেক্ষেত্রে মাথাপিছু 20 টাকা থেকে 25 টাকায় হয়ে যাবে। সি বিচে দাঁড়িয়ে এক অপূর্ব দৃশ্য দেখলাম। মনে হলো যেন দূরের এক পাহাড় মাথা নুইয়ে দিয়েছে সমুদ্রের কাছে। সমুদ্রের বালুকা বেলায় ঢেউ যখন আছড়ে পড়ছিল, লক্ষ্য করলাম জল একদম কাছের মতো স্বচ্ছ পরিষ্কার। কিন্তু দুঃখ পেলাম, সমুদ্র সৈকতে কিছু অবুঝ মানুষের ফেলে যাওয়া প্লাস্টিকের বোতল আর মদের বোতলের মতো অবাঞ্ছিত বস্তু অত্যাচারে নোংরা খত নিয়ে ঢুকছে এই রামকৃষ্ণ বীচ। তবে যেসব সমুদ্র সৈকতগুলি আমি ঘুরেছি, যেমন পুরী, দীঘা বা বকখালির থেকে যেটা আলাদা করে নজরে পড়ল, এখানে সৈকতে সমুদ্রের জলের উপরে মাথা তুলে দাঁড়িয়ে আছে একটু দূরে ছোট্ট ছোট পাহাড়ের মতো পাথরের ঢিবি, আর সার দিয়ে দাঁড়িয়ে আছে
বন্দরে ঢোকার অপেক্ষায় বেশ কিছু জাহাজ। রোদের তেজ বাড়তে হোটেলে ফিরে এলাম। পাশের একটি রেস্টুরেন্টে লাঞ্চ সেরে নিলাম। লাঞ্চের মেনু এবং দামগুলো একটু দেখে নিই। দুপুরে একটু বিশ্রাম নিয়ে বিকেলে পড়ন্ত রোদে আবার সি বিচে গিয়ে দাঁড়ালাম। ততক্ষণে দোকানিদের সাজানো পসরা আর টুরিস্টদের ভিড়ে সি বিচ সকালের থেকে অনেক বেশি জমজমাট। সন্ধ্যা নামতেই দূরে দাঁড়ানো জাহাজের আলোগুলিকে আকাশের তারা বলে মনে হচ্ছিল। ত্রয়োদশীর চাঁদের আলো সমুদ্রের জলে প্রতিফলিত হয়ে সমুদ্রকে আরো অনেক মোহময় করে তুলেছিল। এমন মনোরম পরিবেশে বেশ কিছুক্ষণ কাটিয়ে আটটা নাগাদ হোটেলে ফিরে কাছের রেস্তোরাঁতে রুটি হচ্ছে দেখে টেবিলে বসে ওয়েটারকে রুটির অর্ডার দিতেই বাধল বিপত্তি। যতবারই রুটি ও পনির দিতে বলি ততবারই ওয়েটার বেচারা বিনয়ের সঙ্গে বলছিল, নো রুটি স্যার। তখন বাধ্য হয়ে যেখানে রুটি তৈরি হচ্ছিল ওয়েটারকে ইশারায় সেখানে নিয়ে গিয়ে দেখালাম। সে তখন কোনো রকমে আধো হিন্দিতে বোঝাল, ওটা রুটি নয় উল্কা। বুঝলাম ওখানে রুটি বলতে তন্দুরি রুটিকেই বোঝায় আর হাতে তৈরি রুটিকে উল্কা বলে। তাই উল্কা ও পনির অর্ডার করলাম। খরচের তালিকাটা এখানে তুলে ধরলাম। সেই সঙ্গে জানিয়ে দিই এক প্লেট পনিরে আমাদের তিনজনের দিব্য কুলিয়ে গেল। আপনারা আপনাদের প্রয়োজন মতো নিতে পারেন। এভাবেই ভাইজাগে আমাদের দ্বিতীয় রাত অতিক্রম করলো। ভাইজাগ শহরের সাইট সিইং ও ফেরার ট্রেন সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের পরের ভিডিওতে পেয়ে যাবেন। তাই দেখতে থাকুন আমাদের চ্যানেল বাংলা ও বাংলার বাইরে। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আবারও অনুরোধ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সময় সময় আপডেট পেতে পাশে বেল আইকনটিতে ক্লিক করুন। ভিডিওটিতে কি ভালো লাগলো, কি ভালো লাগলো না বা কিভাবে ভিডিওটিকে আরো ভালো করা যেত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।